আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে ইমামদের নিয়ে আপনাদের এত বিষদগার কেন? ইমামরা তো একে অপরের প্রতি কোনো বিরোধিতা করেননি, এ বিষয়ে আহলে হাদিস আলেমদের উদ্দেশ্য কি? ইমামরা তো ইজতিহাদ করেছেন, এটা কি তাদের অপরাধ? এটাও কিন্তু প্রশ্নটা একটু আক্রমণাত্মক। জবাবে বলবো, আহলে হাদিসরা কখনোই ইমামদেরকে নিয়ে বিষদগার করে না। যারা বলে তারা আহলে হাদিসদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়। আহলে হাদিসরা ইজতিহাদকে মানে। আহলে হাদিসদের মূলনীতির অন্যতম একটি মূলনীতি হলো ইজতিহাদ বা শরিয়াত গবেষণার দুয়ার উন্মুক্তকরণ। কিন্তু প্রচলিত মাজহাব যারা মানে তাদের বিষদগার আমরা ওই জায়গায় করি। তাদের সাথে আমাদের মূল পার্থক্য হলো যে যারা মাজহাবের অনুসরণ করেন তারা হাদিসকে যাচাই করেন মাজহাবের মানদণ্ডে, অর্থাৎ ওই হাদিসকে তারা মানেন যে হাদিস মাজহাবের সাথে মিলে। আর আমরা মাজহাবকে যাচাই করি হাদিসের মানদণ্ডে, মাজহাবের ওই মাসালাকে মানি, ইমামদের ওই মাসালাকে মানি, ইমামদের ওই ইজতিহাদকে মানি যে ইজতিহাদ কোরআন এবং সহিহ হাদিসের সাথে মিলে। এখানে পার্থক্য। অতএব আহলে হাদিসরা প্রত্যেকটা ইমামকে সম্মান করে, এবং যারা মাজহাবি, যারা ইমামদের অনুসারী বলে নিজেদেরকে দাবি করছে, তারা কিন্তু তাদের নির্দিষ্ট অনুসরণীয় ইমামকেই সম্মান করছে, কিন্তু বাকি অন্যান্য ইমামদেরকে তারা সম্মান করে না। কিন্তু আহলে হাদিসরা প্রত্যেকটি ইমামকে সম্মান করে। আমাদের কিতাবগুলোতে দেখবেন যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এই মত পোষণ করেছেন, ইমাম শাফাঈ রাহমাহুল্লাহ এই মত পোষণ করেছেন, ইমাম আহমদ বিন হাম্বাল রাহমাহুল্লাহ এই মত পোষণ করেছেন। এগুলো আমরা উল্লেখ করে দিই, আমরা তাদেরকে যথেষ্ট সম্মান করি বলেই উল্লেখ করি। কিন্তু যারা মাজহাবের অনুসরণ করেন তারাই আসলে প্রকৃত সম্মান করেন না। একবার প্রশ্ন করেছেন যে কোনো ব্যক্তিকে কাফের বলতে গেলে কি কি বিষয় লক্ষ্য রাখা জরুরি? কাফের কাউকে বলা অত সহজ নয়। কাফের যখন বলতে যাবেন তখন তিনটি বিষয় লক্ষ্য রাখতে হবে। এক, দেখতে হবে যে বিষয়ে সে কুফুরি করেছে বা কুফুরি কথা বলে ফেলেছে সেই বিষয়ে কি তার এলেম আছে কি নাই, এটা প্রথম দেখতে হবে। তার যদি এলেম থাকে, সে জেনে শুনে এলেম সহকারে সে যদি কোনো কুফুরি কথা বলে এবং কুফুরি বিশ্বাস করে, কুফুরি আমল করে, তখন তাকে কাফের বলা যাবে। এক নম্বর, যদি জানা যায় যে না আসলে তার কোনো এলেম নাই, এমনিতেই কুফুরি কথা বলেছে বা কুফুরি কাজ করেছে, তাকে কাফের বলা যাবে না। দুই, দেখতে হবে যে সে ইচ্ছাকৃত কুফুরি কথা বলেছে, ইচ্ছাকৃত কুফুরি কথা বলেছে বা কুফুরি বিশ্বাস করেছে, এটা তার ইচ্ছার বিষয় কি না, এটা দেখতে হবে। যদি কাউকে জোর করে কুফুরি কথা বলিয়ে নেওয়া হয়, জোরপূর্বক কুফুরি কথা বলিয়ে না হলো, জোরপূর্বক কুফুরি কাজে বাধ্য করা হলো, তাহলে সে কাফের হবে না, তাকে কাফের বলা যাবে না। তিন নম্বর দেখতে হবে যে সে কি কুফুরি বিশ্বাসটাকে বা কুফুরি আমল যেটা করছে সেটাকে সে পছন্দ করে কি না, সে নিজে ওইটাকে ভালোবাসে কি না। যদি ভালোবাসে তখন তাকে কুফুরি বলা কাফের বলা যাবে, যদি সে ভালো না বাসে তাহলে তাকে কাফের বলা যাবে না। এ বিষয়টি লক্ষ্য রাখতে হবে। একবার প্রশ্ন করেছেন যে সূরা মায়েদার 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওয়াসিলা অন্বেষণ করতে বলেছেন, এই ওয়াসিলা বলতে কি পীর ধরা? জবাবে বলবো যে ওয়াসিলা মানে পীর ধরা নয়, বরং ওয়াসিলা হলো মা ইউতাকাররাবু বিহি ইলা আল্লাহি আযজা ওয়া জাল, যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন করা যায়, সেটাই হলো ওয়াসিলা। আমি সালাত আদায় করি, আল্লাহর সন্তুষ্ট লাভের ওয়াসিলা। আমি যাকাত আদায় করি, আল্লাহর সন্তুষ্ট লাভের ওয়াসিলা। আল্লাহর ইবাদত বিধান পালন করাই হচ্ছে তার ওয়াসিলা, অন্য কোন ওয়াসিলা নয়, পীর ধরা ওয়াসিলা নয়। আরেক ভাই প্রশ্ন করেছেন যে সালাতে সিজদায় যাওয়ার সময় আগে হাত রাখবো মাটিতে না আগে হাঁটু রাখবো, কোনটা সহি? জবাবে বলবো যে এই ব্যাপারে একটা হাদিস আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন তোমরা সিজদায় যাবে, ফালা ইয়াদরুক কামা ইয়াদরুকুল বাইর, তোমাদের যখন কেউ সিজদায় যাবে তখন উট যেভাবে বসে সেভাবে তোমরা বসো না, সে যেন উট যেভাবে বসে সেভাবে না বসে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তারপরের অংশে বলছেন ফালিয়াদা ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি, সে যেন
তার দুই হাতকে দুই হাঁটুর আগে রাখে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এখন এই হাদিস প্রথম অংশে বলা হচ্ছে যে উট যেভাবে বসে সেভাবে যেন সে না বসে। তাহলে উট কিভাবে বসে? উটের বসা কিন্তু গরুর মতোই। উটের বসা যে সামনের দুই, সামনের দুইটাকে আগে ভাঁজ করে দেয়, তারপরে পেছনের দুইটা। উট উট আর গরু বসে কিন্তু একইভাবে। তাহলে প্রথম হাদিসে তো সামনের দুইটা, তাহলে দেখা যাচ্ছে যে প্রথম হাদিসে যেটা চতুষ্পদ জন্তুর যেটা চার পা, যেটা চার হাত পা আছে, চতুষ্পদ জন্তুর সামনের দুইটাকে বলা হয় হাত আর পেছনের দুইটাকে বলা হয় পা। তো যেহেতু তার হাত আগে দিয়ে দিচ্ছে, অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রথম অংশে বললেন যে তোমরা হাত রেখো না, কারণ উট এটা আগে হাত দিচ্ছে, আগে হাত বসাচ্ছে। তার পরের অংশে আবার বলছেন যে তোমরা যেন দুই হাঁটুর আগে দুই হাত রাখো, মানে দুই হাতকে আগে রাখতে বলছেন। তো যে সমস্ত ওলামায়ে কেরাম বলছেন যে আগে হাঁটু রাখতে হবে, তারা বলছেন যে হাদিসের মধ্যে উল্টাপাল্টা হয়ে গেছে, হাদিসের প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশের কোনো মিল নাই, এটা বলতে চাচ্ছেন তারা। কিন্তু মূলত আসলে তা নয়, হাদিস ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বলেছেন, আমাদের বোঝার সমস্যা। আসলে চতুষ্পদ জন্তুর হাতেই হাঁটু, আর চতুষ্পদ জন্তুর হাতেই হাঁটু মানে সামনের দুইটাকে বলা হয় হাত আর হাতেই হাঁটু। যেহেতু চতুষ্পদ জন্তু তার হাঁটু আগে ফেলে বসার সময়, অতএব তোমরা আগে হাঁটু দিও না, আগে হাত দাও। অতএব এই হাদিসের মধ্যে কোনো উল্টাপাল্টা নাই, সব ঠিক আছে। আগে হাত রাখতে হবে, তারপরে হাঁটু রাখতে হবে, এটাই সর্বাধিক সহি মত। একবার প্রশ্ন করেছেন যে আমি স্বর্ণের ব্যবসা করি, আমি জানি পুরুষের জন্য স্বর্ণ পরিধান করা হারাম, এক্ষণে পুরুষের স্বর্ণের আংটি বানিয়ে দেওয়া যাবে কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক ভাই যারা স্বর্ণের ব্যবসা করেন, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হারাম, কিন্তু এখন স্বর্ণের আংটি বানিয়ে নিচ্ছে পুরুষরা, তাহলে সে এই আংটি বানিয়ে দিতে পারবে কি না? জবাবে বলবো, আল্লাহ তাআলা বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা নেকির কাজে পরস্পরকে সাহায্য করো, অন্যায় পাপের কাজে পরস্পরকে সাহায্য করো না। যেহেতু পুরুষের আংটি ব্যবহার করা হারাম, স্বর্ণ ব্যবহার করা হারাম, অতএব পুরুষের স্বর্ণের আংটি বানিয়ে দেওয়া যাবে না, এই ব্যবসা থেকে বিরত থাকতে হবে। যেমন উদাহরণ দিলে বুঝবেন, আঙ্গুরের ব্যবসা করা জায়েজ, আঙ্গুর যদি আপনি বিক্রি করেন এটা জায়েজ ব্যবসা, কিন্তু আপনি যদি জানেন যে একজন ক্রেতা আঙ্গুর কিনতে এসেছে আর ওই ক্রেতা আঙ্গুর কিনে নিয়ে যে মদ তৈরি করবে, এটা যদি আপনি শিওর হন, তাহলে ওর কাছে আঙ্গুর বিক্রি করা যাবে না, কারণ আপনি জানেন যে এই আঙ্গুর সে ক্রয় করছে মদ তৈরি করার জন্য। যেহেতু সে মদ তৈরি করার জন্য আঙ্গুর কিনছে, অতএব তার কাছে বিক্রি করা যাবে না। অনুরূপভাবে আংটির ক্ষেত্রেও একই বিধান জারি হবে। একবার প্রশ্ন করেছেন যে অনেককে দেখা যায় যে বাকিতে কোনো পণ্য কিনে সেটা ক্রয়মূল্য থেকে কিছু কমে নগদ বিক্রি করে, ইসলামী শরীয়তে কি এটা জায়েজ? মাসালাটা বুঝিয়ে না, আসলে মাসালাটা এমন যে একজন ব্যক্তির টাকার দরকার কিন্তু তার কাছে টাকা নাই, সে কৌশল অবলম্বন করছে। ধরেন দোকান থেকে একটা 1000 টাকা জিনিস, 1000 টাকা দামের জিনিস একটা কিনলো, কিনার পরে সে আবার বিক্রি করে দিল কম দামে। এতে কি করলো, যে আমার কাছে টাকা ছিল না তো ওটা বাকিতে কিনেছিল, হয়তো বা 2 মাস পরে টাকা দেবে সে, আর ওটা কিনে নিয়ে সে নগদ মূল্যে বিক্রি করলো, কিছু কম হইলেও সে নগদ টাকাটা পেল। এই কৌশল অনেকে অবলম্বন করে, এটা জায়েজ কি জায়েজ নয়? এখানে দুইটা ব্যবসা আছে এইভাবে, একটা হলো বাইউল আইনা আর একটা হচ্ছে বাইউত তাওয়াররুক, দুইটা ব্যবসা। বাইউল আইনা হারাম, জায়েজ নাই। বাইউল আইনা কাকে বলে, যে আপনি একটা দোকান থেকে একটা পণ্য ক্রয় করলেন 1000 টাকায় বাকিতে, অর্থাৎ 1 মাস পরে বা 2 মাস পরে আপনি টাকা দিবেন, এই পণ্যটা কিনে নিয়ে এসে আবার যদি ওই দোকানদার যার কাছ থেকে আপনি কিনলেন তাকেই যদি আবার কম মূল্যে বিক্রি করেন, যে আমি নগদ মূল্য, আমি তো আপনাকে 1 মাস পরে দেবো, 2 মাস পরে টাকা দেবো, এইবার আমি আপনার কাছে বিক্রি করছি, আপনি আমার থেকে কিনে নেন 1000 টাকার জায়গায় আমি 900 টাকা নেব, দোকানদার এবার কিনে যে আমি সাথে সাথে 100 টাকা লাভ করতে পারবো, যদিও সে 1000 টাকা আমাকে পরে দিবে, সমস্যা নাই, এই জন্য দোকানদার 900 টাকা দিয়ে কিনে নিল, এটা জায়েজ নাই। যার থেকে কেনা হবে তার কাছে যদি আবার বিক্রি করা হয়, এটাকে বলা হয় বাইউল আইনা, এটা ইসলামী শরীয়তে জায়েজ নাই।
কিন্তু আরেকটা হলো বাইউত তাওয়াররুক যেটা একটা দোকান থেকে কিনলাম যার কাছ থেকে কিনেছি তার কাছে বিক্রি না করে আমি অন্য কোন মানুষের কাছে যদি নগদ মূল্যে বিক্রি করি তাহলে এটার নাম হলো বাইউত তাওয়াররুক এটা শরীয়তে জায়েজ এটা নাজায়েজ নয় একবার প্রশ্ন করেছেন যে জমি বন্ধক প্রথা জায়েজ কি জমি বন্ধক যেটা আমাদের দেশে আমরা কটকবলা বলি অর্থাৎ এক জমি আমি 1 লক্ষ টাকার বিনিময়ে 1 বিঘা জমি আপনার থেকে নিলাম যতদিন পর্যন্ত আপনি আমাকে ওই 1 লাখ টাকা পুনরায় ফেরত না দিবেন ততদিন পর্যন্ত জমি আপনাকে ফেরত দেওয়া হবে না এটাকে বলা হয় কটকবলা এটা ইসলামী শরীয়তে জায়েজ নেই যারা এটা করেন তারা জায়েজ কাম করছেন না এটা সুদ সুদ হলো এটাই একই জিনিস পরস্পরে লেনদেন হচ্ছে মাঝখানে যদি লাভ করা হয় তাহলে সেটা হবে সুদ 1 লাখ টাকার বিনিময়ে 1 লাখ টাকায় লেনদেন হলো কিন্তু মাঝখান থেকে জমি করে খেলো সে জমি থেকে মুনাফা অর্জন করলো এটা সুদ এটা ইসলামে জায়েজ নয় কিন্তু যদি আপনি বাৎসরিক ভাড়া দেন যে 1 বিঘা জমি 20000 টাকা বিঘা অতএব 20000 টাকা 1 বছর পর পর আমাকে দিবে তারপর জমিতে যত ফসল হবে তুমি করে খাবে কোনো সমস্যা নাই এটা লিজ প্রথা এটা শরীয়তে জায়েজ একবার প্রশ্ন করেছেন কেউ বিবাহ না করলে মানুষ তাকে খারাপ দৃষ্টিতে দেখে এবং বলে যে সে ফরজ তরক করেছে আমার প্রশ্ন হলো বিবাহ করা কি সকলের জন্য ফরজ বিবাহ করা সকলের জন্য ফরজ নয় বিবাহ কারো জন্য ফরজ কারো জন্য সুন্নাত কারো জন্য হারাম বিবাহের এক এক মানুষের নিকটে এক এক রকম হুকুম আসবে ফরজ কার জন্য যে ব্যক্তির সামর্থ্য আছে দৈহিক সামর্থ্য আর্থিক সামর্থ্য আছে এবং সে যদি বিবাহ না করে তাহলে সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না জেনায় জড়িয়ে পড়তে পারে তাহলে তার জন্য বিবাহ করা ফরজ যে ব্যক্তির দৈহিক আর্থিক সামর্থ্য আছে কিন্তু বিবাহ না করলে সে নিজেকে কন্ট্রোল করতে পারবে সে জেনায় পড়া জেনায় জড়িত হওয়ার সম্ভাবনা তার নাই এই ব্যক্তির জন্য বিবাহ করা সুন্নাত যে ব্যক্তির দৈহিক সামর্থ্য নাই আর্থিক সামর্থ্য নাই বিবাহ করলে তার স্ত্রীকে পর্দায় রাখতে পারবে না তার কোনো ভরণ পোষণের ব্যবস্থা করতে পারবে না তার কোনো কিছুই রক্ষা করতে পারবে না এর জন্য বিবাহ করা হারাম একবার প্রশ্ন করেছেন যে আমি আমার এক বন্ধুর ব্যবসায়িক প্রতিষ্ঠানে বেশ কিছু পুঁজি শেয়ার করেছে আর কি পুঁজি দিয়েছে টাকা দিয়েছে শর্ত থাকে যে আমার বন্ধু প্রতি মাসে আমাকে প্রতি লাখে 3000 টাকা করে লভ্যাংশ দিবে সেক্ষেত্রে আমার বন্ধুর প্রফিট যাই হোক না কেন বেশি হোক বা কম হোক আমাকে 3000 টাকা প্রতি মাসে দিবে এটা কি শরীয়তে জায়েজ কি জায়েজ নাই দেখুন বাই ব্যবসা বাণিজ্য হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে বাই মুশারাকা আর একটা হলো বাই মুদারাবা মুশারাকাকে বলে যে আপনারা 3-4 জন আছেন 1 লক্ষ টাকা বা যতটুকু সমান পরিমাণ টাকা দিয়ে একটা ব্যবসা খাড়া করলেন লভ্যাংশ সবার সমান সমান এটাকে বলা হয় বাই মুশারাকা এটা শরীয়তে জায়েজ আরেকটা হলো বাই মুদারাবা অর্থাৎ আমি আমি আপনাকে টাকা দিচ্ছি আমি 1 লক্ষ টাকা আপনাকে দিয়ে বললাম যে আমি টাকা দিচ্ছি আপনি ব্যবসা করেন যে লভ্যাংশ আসবে সেই তার এত পার্সেন্ট আমার এত পার্সেন্ট আপনার এটাকে বলা হয় বাই মুদারাবা এটা জায়েজ জায়েজ হওয়ার জন্য শর্ত হলো যে যেমন লাভের অংশ আমার থাকবে তেমন নোকসান যদি হয় কোনো ব্যবসা যদি ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতির ভাগটা ক্ষতির অংশটা আমার অনুরূপ থাকতে হবে তাহলে জায়েজ কিন্তু এই ব্যক্তি লাভ ক্ষতির চিন্তা করছে না শুধু লভ্যাংশ যাই হোক বা ক্ষতি হোক সে 3000 টাকা প্রতি মাসে সে নিবে চুক্তি করেছে এটা জায়েজ নেই এটা সুদের অন্তর্ভুক্ত এটা চলবে না বরং একটা চুক্তিতে আসতে হবে লাভ লস দুইটারই অংশ নিতে হবে একবার প্রশ্ন করেছেন যে আমাদের এলাকায় ইটের ভাটায় নতুন ইট তৈরির আগে ক্রেতার নিকট থেকে কম মূল্য ধরে অগ্রিম টাকা দেওয়া হয় যেমন 1000 ইটের দাম 8000 টাকা আর দাম ধরা হয় 6000 মানে ইটের ভাটায় আগে ধরেন 3-4 মাস 5 মাস আগে ইটের ভাটার মালিককে টাকা দিলেন যে আমি 6000 টাকা ইট দরের টাকা ইট নেব কিন্তু আপনাকে আমি এত টাকা এখন থেকে দিয়ে দিচ্ছি অথচ যখন ইট বের হবে ভাটা থেকে হতে পারে 8000 টাকা হাজার কিন্তু যেহেতু আগে টাকা দিলাম এজন্য আমি 6000 টাকা দরেই নেব এই চুক্তি এটা কি শরীয়তে জায়েজ কি জায়েজ নয় এটাকে বলা হয় বাইউস সালাম বাইউস সালাম অর্থাৎ এটা শরীয়তে জায়েজ
শরীয়তে এটা ইসলামের শরীয়তে জায়েজ, কিন্তু শর্ত হলো যে আপনি যে ইটের ভাটায় টাকা দিলেন সেই টাকাটি যখন ইট বের হবে তখন আপনার যত হাজার ইটের টাকা আপনি দিয়েছিলেন এই টাকার যেই ইট পাওয়া যায় অত হাজার ইট আপনাকে আপনার মালিকারাই নিয়ে নেবেন, নেওয়ার পরে আপনি আপনার ইট বিক্রি করবেন বা আপনি যে কাজে লাগাইতে পারেন, এটা হলে জায়েজ হবে। কিন্তু বর্তমানে অনেক ভাই করে কি যে ইটের ভাটায় টাকা দিচ্ছে, সে আবার ইটের ভাটা থেকে যখন ইট বের হয় তখন ভাটার মালিককে বলে যে আমার ইট যাই হোক এখন তো আট হাজার টাকা হাজার চলছে, আপনি আমার এত হাজার ইট আট হাজার টাকা হাজার দামে আমাকে দাম দিয়ে দেন, এটা চলবে না, এটা জায়েজ নাই। কারণ তার কোন ইট তার, এটা সে আলাদা করেনি, অতএব এটা জায়েজ হবে না। কিন্তু যদি আলাদা করার পরে সে আট হাজার টাকা হাজারে বিক্রি করুক আর নয় হাজার টাকা হাজারে বিক্রি করুক, সেটা তার জন্য জায়েজ হবে। একবার প্রশ্ন করেছেন যে কোন মহিলা একবার তৃপ্তি সহকারে দুই বছরের মধ্যে কোন শিশুকে দুধ পান করালে উক্ত মহিলা কি সে দুধ মা হবে? যখন দুধ মা হওয়ার জন্য শর্ত হল যে কোন শিশু তার দুই বছর বয়সের মধ্যে যদি কোন শিশুকে কোন মা কোন মেয়ে দুধ পান করায় এবং সেই দুধটা হতে হবে পাঁচবার দুধ পান করাতে হবে, কয়বার? পাঁচবার তৃপ্তি সহকারে। যদি কোনো মহিলা পাঁচবার কোনো শিশুকে তার ওই শিশুর দুই বছর বয়সের মধ্যে দুধ পান করায় তাহলে কেবল সে দুধ মা হিসেবে গণ্য হবে, অন্যথায় হবে না। একবার দুধ পান করালে দুধ মা হিসেবে গণ্য হবে না। একবার প্রশ্ন করেছেন যে জাকির নায়েককে প্রশ্ন করলে সে বলে যে আমি শুধুমাত্র একজন মুসলিম কিন্তু আপনারা দাবি করেন আহলে হাদিস, এখন জাকির নায়েক ভুল বলেছে নাকি আপনারা ভুল বলছেন? দেখুন, জাকির নায়েকও ঠিক বলেছে, আমরাও ঠিক বলি। জাকির নায়েক বলেছে ইন্ডিয়ার বুকে বসবাস করার জন্য, যেখানে হিন্দু এবং মুসলিমের পরিচয়। আপনি যদি ইন্ডিয়াতে থাকেন, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কি, তা আপনি বলবেন আমি মুসলিম হিন্দু নই। আপনি যদি আমেরিকাতে থাকেন, যদি আপনাকে জিজ্ঞেস করা আপনি কি, তো বলবেন যে আমি মুসলিম আমি খ্রিস্টান নই। আপনি যদি চীনে থাকেন, তাহলে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি, আপনি বলবেন আমি মুসলিম আমি বৌদ্ধ নই, এটা পরিচয়। কিন্তু যখন আপনি বাংলাদেশে বসবাস করেন, বাংলাদেশে আছে যে আপনি, বাংলাদেশে বহু শ্রেণীর মুসলিম আছে, বাংলাদেশ মুসলিম দেশ, এবার আপনাকে যদি বলা হয় আপনি কি, একজন মুসলিম জিজ্ঞেস করছে, আপনি যদি বলেন আমি মুসলিম, তাহলে আরেক ব্যক্তি রাগ করে আপনার নাকে ঘুষিও মারতে পারে একটা, যে আমি তাহলে কি কাফের নাকি। অতএব বাংলাদেশের বুকে আপনাকে পরিচয় দিতে হবে, আমি আহলুল হাদিস মুসলিম, আমি বিদআতি মুসলিম নই, আমি শিয়া মুসলিম নই, কাদিয়ানি মুসলিম নই, আমি সুফি মুসলিম নই, হ্যাঁ আমি কবর পূজারি মুসলিম নই, আমি কোরআন এবং সহিহ হাদিস মানা মুসলিম। যেমন আমি বাহরাইনে বসবাস করি, বাহরাইনে যখন আমাকে কেউ জিজ্ঞেস করে তখন আমি বলি যে আমি সুন্নি, কারণ বাহরাইনে শিয়া আছে আর সুন্নি আছে, অতএব সুন্নি মুসলিম শিয়া মুসলিম নই। তাহলে স্থান ভেদে পরিচয় হবে। বাংলাদেশের বুকে বর্তমান যে পরিস্থিতি, আহলুল হাদিস পরিচয় দেওয়া জরুরি, অবশ্যই আহলুল হাদিস পরিচয় দিতে হবে। এক ভাই প্রশ্ন করেছেন যে আমার বাড়ির পাশের প্রতিবেশী যে আমার সম্পর্কে ফুফু হয়, যার সাথে আমার রক্তের সম্পর্ক নেই, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে কি? রক্তের সম্পর্ক নেই এমনিতেই ফুফু, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে। নিজের ফুফু হলে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না, কিন্তু এমনিতেই সম্পর্কে ফুফু কোনো সমস্যা নাই। একবার প্রশ্ন করেছেন যে আমাদের রাসুল কি আহলে হাদিস ছিলেন, এর কোনো প্রমাণ আছে কি? দেখুন, আহলুল হাদিস মানে কি? কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী। হাদিস রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে হাদিস বলা হয়, তো রাসুল সাল্লামের নিজের বাণী তো আহলুল হাদিস, নিজের বাণী তো হাদিস। এবং রাসুল সাল্লাম কিসের অনুসরণ করতেন? ওহির বিধানের অনুসরণ করতেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা। রাসুল সাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলতেন না, আল্লাহ প্রদত্ত কথা ব্যতীত তিনি অন্য কোনো কথা বলতেন না। অতএব যেহেতু ওহির বিধান এর অনুসারী ছিলেন, ওহির বিধান হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস, অতএব অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওহির বিধানের অনুসারী ছিলেন, আর এই ওহির বিধানের অনুসারীদেরকে বলা হয় আহলুল হাদিস। অতএব
আহলুল হাদিস যারা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী। আশা করি উত্তর পেয়েছেন। একবার প্রশ্ন করেছেন যে সরকার ইসলামী ইসলাম বিরোধী সরাসরি প্রকাশ্য কাজ করলে তাহলে জনগণের করণীয় কি? সরকার যদি ইসলাম বিরোধী কাজ করে তাহলে এর জন্য জনগণ কি করতে পারে? এই প্রশ্ন এক ভাই করেছেন। জবাবে বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাসউলিন কুল্লুকুম রাইন ওয়া কুল্লু রাইন মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলেই দায়িত্বশীল এবং তোমাদের সকলকেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। দেখুন, সকলেই দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। এখন দেখুন, সরকার সরকার আমাদের উপরে না নিচে? নিচে। আচ্ছা, আপনার পিতা যখন সালাত আদায় করবে না, তখন কি আপনি পিতাকে মারতে পারবেন? তাকে শাস্তির ব্যবস্থা করতে পারবেন? আপনি পারবেন না। কিন্তু পুত্র যদি সালাত আদায় না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না, 10 বছর বয়সে যদি পুত্র ছেলে সন্তানরা সালাত আদায় না করে তাহলে একজন পিতা তাকে প্রহার করতে পারে। এটা পিতা যেহেতু তার ঊর্ধ্বতন কর্মকর্তা, অতএব তার পদস্থ কর্মকর্তাকে মারতে পারে, প্রহার করতে পারে। কিন্তু পুত্র বা সন্তানরা পিতা যাই করুক না কেন, তার শাস্তির ব্যবস্থা সন্তানরা করতে পারে না। অনুরূপই কিন্তু এটা কি করতে পারে? একজন পুত্র সন্তানরা পিতাকে উপদেশ দিতে পারে, নসিহত করতে পারে, তাকে ইসলামের সঠিক দাওয়াত দিতে পারে। এটা দায়িত্ব, মানা না মানা তার ব্যাপার। একই কথা কিন্তু এখানেও আসবে, সরকার আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, অতএব সরকার আমাদেরকে শাস্তি দিতে পারে, কিন্তু আমরা সাধারণ জনগণ সরকারকে শাস্তি দিতে পারি না। যদি শাস্তি দিতে চায় তাহলে কিন্তু সমাজে কোনো শৃঙ্খলা থাকবে না। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো সরকারকে নসিহত করা, সরকারের ভুল ধরিয়ে দেওয়া। যেমন আমরা বলছি যে সরকার এটা করছে, সরকারের চিন্তা ভাবনা করা দরকার, এটা ইসলাম সাপোর্ট করে না, এতটুকু দায়িত্ব আমাদের। সরকার এখন মানবে কি মানবে না এটা সরকারের দায়িত্ব। কিয়ামতের দিন আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন না যে সরকার এটা করেছিল ইসলাম বিরোধী কাজ, তুমি বাধা দাওনি কেন, এটা আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন না। কিন্তু আমি যদি ইসলাম বিরোধী কাজ করি আর সরকার যদি না বাধা দেয় আমাকে, সরকার জিজ্ঞাসিত হবেন, এই তোমার অর্ধ অধস্ত কর্মকর্তা যারা ইসলাম বিরোধী কাজে জড়িত ছিল তারা, তাদেরকে তুমি বাধা দেওনি কেন, এটা সরকারকে আল্লাহ জিজ্ঞেস করবেন। আশা করি উত্তর পেয়েছেন। একবার প্রশ্ন করেছেন যে আমি যদি কোনো ব্যক্তির গীবত করি কিন্তু সেই ব্যক্তি মারা যায় তাহলে কিভাবে ক্ষমা নেব? গীবত মানুষের সাথে জড়িত পাপ, এই পাপ যার সাথে জড়িত তার থেকে ক্ষমা চাইতে হবে, ওই ব্যক্তি ক্ষমা করলে ক্ষমা হবে, না হলে ওই পাপ ক্ষমা হবে না। এখন এক ব্যক্তি মারা গেছে যার গীবত করেছেন, এ সম্পর্কে কি করবেন? যে ওই ব্যক্তির প্রশংসা করুন, ওর অনেক ওনার অনেক ভালো ভালো গুণ আছে তার প্রশংসা করুন, তাহলে হয়তো মেকআপ হবে ইনশাআল্লাহ। যাই হোক, আমাদের আসলে সময় শেষ হয়ে গেছে, আরো বহু প্রশ্ন আপনাদের, দেখেন আমার হাতে বহু প্রশ্ন আছে, আসলে এগুলো যদি উত্তর দিতে হয় তাহলে আজকে জুমার সালাত পর্যন্ত চললেও প্রশ্ন উত্তর শেষ হবে না। এজন্য আশা করি যে ইনশাআল্লাহ আপনাদের বাকি প্রশ্নগুলো উত্তর আমরা বাছাই করে, যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আমরা মাসিক আত্মাহারিকের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে বুঝে সঠিকভাবে মানার তৌফিক দান করুন, ইসলামকে সঠিকভাবে বুঝে সঠিকভাবে মানার তৌফিক দান করুন, আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব এখানে শেষ করছি। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।